হ্যালো গাইস, তো আমি যে নতুন একটা চ্যানেল খুলেছি সেটার নাম হচ্ছে সুজয় ব্লগিং চ্যানেল। তো আজকে প্রথম আমি চ্যানেলটাকে খুলেছি, ইউটিউব চ্যানেল। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার এক বন্ধুর দোকান আছে, মেয়েদের কানের ফানের বিক্রি করে। আপনারা আসতে পারেন আন্দুলে, আমি দুস্থ গরিব, আমি একটা বাড়িতে ভাড়া থাকি, ছোটোখাটো ভাড়া থাকি, তো 3,000 টাকা ভাড়া দিই। আপনারা এসে এই চ্যানেলটিকে, এই টিভিটিকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আন্দুলে থাকি, আন্দুলে আমি কিছু ব্যবসা করি, আর আমার বাড়ি হচ্ছে সলপে, আমি লোকের বাড়িতে ভাড়া থাকি। তো অবশ্যই অবশ্যই তো আমি দেখবো এটা কীরকম রেসপন্স পাওয়া যায় এই টিভিটাকে। তো যদি ভালো আপনাদের লাগে, আমি আরও ভিডিও ব্লগিং করব বাইরে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্লগিং করতে চাই। তো আপনারা অবশ্যই অবশ্যই এই টিভিটিকে, সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আজকে আমি আপনাদেরকে এরকম এত কিছু বললাম, তো অবশ্যই অবশ্যই আপনারা এটা করবেন। প্রথম আমার ইউটিউব চ্যানেল আমি খুলেছি, বিপদে পড়ে কিছু করার নেই, গরিবের ছেলে তো, তো খুব দুস্থ গরিব। তো আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি আছি সুগান প্রাইসে, তো ভিতর থেকে আমি ভিডিওটা করছি। তো প্রথম ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকুন, এই ভিডিওটাকে অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন, আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চলুন দেখানো যাক। তো আপনারা দেখছেন আন্দুল বাজার, ওইখানে বাড়ির কাছে বলে আমাকে দেখা থাকবে বিভিন্ন রকমের আইটেম বিক্রি করছে। আপনারা দেখছেন মেয়েদের আইটেম দেখছি, তো আপনারা অবশ্যই অবশ্যই আসুন, একদম সময় কেমন পাবেন। মেয়েদের কানের আছে, আঁকা আছে, চুল আছে, বিভিন্ন রকম মুখে মাখা ক্রিম আছে, দোকান থেকে সব জিনিস আপনি পাবেন। দোকান অবশ্যই আপনারা আসুন, আর দেখুন এখানে কিন্তু বাসিটা ছিল গায়ে, এইরকম সুন্দর সুন্দর জিনিস পুরো আন্দুলে আপনারা পাবেন না। যারা যারা আমার ভিডিও দেখছেন সুজয় ব্লগ আর টিভি, তো অবশ্যই আসুন। তো আমি প্রথম ভিডিও থাকতে আসবো, তো রেসপন্স কিছু ভালো পাওয়া চাই, তো আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন ভিডিওটাকে। তো দেখুন ভিডিওটা প্রথম থেকে শুরু করতে দেখুন। হাই, তোর বৌদিকে তো হাই বল, হাই হাই বল না, এটা হেসে দিলে হয় না, হাই বলতে হবে, হাই বৌদি। হ্যাঁ,